হ্যাঁ, সংক্রমণ বাড়ছে এবং আমি মানছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব সুস্থ থাকতে হবে, স্থির থাকতে হবে। সেই জন্য প্রতিদিনই এই অনুষ্ঠানে কোনো না কোনো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। আজকে ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব। আমি বলছি পরিস্থিতি কতটা খারাপ হলে দীপ্তেন্দ্রদা ডাক্তারবাবুকে শুরুতেই জিজ্ঞেস করতে হয় যে আপনি এই মুহূর্তে কেমন আছেন, আপনার কোভিড হয়েছিল আজ কততম দিন? হ্যাঁ সুমন বাবু, এই প্রশ্নটা রাখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে আমার ষষ্ঠ দিন শেষ হচ্ছে এবং আগামীকাল সপ্তম দিন। আমি আপাতত ভালো আছি, গত 3 দিন জ্বর নেই, যেটা সব শ্রোতা বন্ধুদের বুঝতে হবে এবং দর্শকদের বুঝতে হবে, যদি 3 দিন প্যারাসিটামল ছাড়া জ্বর না থাকে তার মানে আপনি সুস্থতার পথে। খুকখুকে কাশি আছে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি একটু গার্গল করছি এবং যদি একটু বেশি কাশি হয় তাহলে আমি হয়তো একটু ইনহেলার নিতে পারি। আমি আগামীকাল সকালবেলা আবার হসপিটালের কাজে যোগ দেব, এই আশা রাখছি। এই সময় যে আটার কনফিউশনটা এই মুহূর্তে যে কোনো কোভিড আক্রান্ত মানুষের, নিঃসন্দেহে এটা নিয়েও দীপ্তেন্দুদার কাছে আমার প্রশ্ন থাকবে যে কোভিড তো হয়েছে কিন্তু ডেল্টা হলো, ডেল্টা প্লাস নাকি ওমিক্রন আক্রান্ত, এর উত্তর এবং এর উত্তরের ওপর সত্যি সত্যি কি চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করে, আমি এই প্রশ্নে আসব। কিন্তু তার আগে প্রতিবেদন। দিনে দিনে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। প্রতিদিনই দৈনিক করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ওয়েভের থেকে কম হলেও হাসপাতালে ভর্তি করতে হচ্ছে আক্রান্তদের একাংশকে। বিশেষজ্ঞরা সতর্কতার সুরে বলছেন যে কোনো সময়ে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, চাপ আরো বাড়তে পারে হাসপাতালের ওপর। আমরা রয়েছি সঞ্জীবন হাসপাতালের কোভিড ওয়ার্ডে, এটা আইসিসি ওয়ার্ড। এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছেন প্রায় 7-8 জনের মতন রোগী। কিন্তু এরা করোনার কোন স্ট্রেনে আক্রান্ত, ডেল্টা নাকি ওমিক্রন, এটা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। কারণ কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা আরটিপিসিআর টেস্টের মাধ্যমে বোঝা গেলেও কোনো ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কিনা তা বুঝতে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োজন হয়। আর করোনা আক্রান্তের জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট আসতে 4 দিন সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রে তো জিনোম সিকোয়েন্সিং করাও হয় না, আর তাই কোন পথে চিকিৎসা এগোবে তা নিয়ে তৈরি হচ্ছে সমস্যা। এই মুহূর্তে জিন সিকোয়েন্সিং ছাড়া বোঝা যাচ্ছে না কোনটা ডেল্টা বা কোনটা ওমিক্রন, ফলে সাধারণভাবে একইভাবে চিকিৎসা করতে হচ্ছে। আমরা জানি যে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আছে যেটা ডেল্টাতে কাজ করে, ওমিক্রনে কাজ করে না, কিন্তু জিন সিকোয়েন্সিং করতে 5-7 দিন লেগে যাবে, তখন অ্যান্টিবডিটা দিয়েও কোনো কাজ নেই। এইসব ক্লিনিক্যাল সাটেলিটিস আছে, কিন্তু সাধারণভাবে মানুষটাকে যেভাবে পাচ্ছেন ওরা সেভাবে চিকিৎসা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে ওমিক্রনকে হালকাভাবে নিলে পরিণাম মারাত্মক হতে পারে, বাড়তে পারে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও মৃতের সংখ্যা। ম্যাক্সিমাম পেশেন্টরা যেখানে অ্যাডমিটেড আছেন তাদের প্রত্যেকে কিছু না বেশ কিছু কোমরবিডিটি রয়েছে, তার মধ্যে খুব কমন হচ্ছে ডায়াবেটিক, আর তার সঙ্গে এনাদের হচ্ছে যখনই সুগার ফ্লাকচুয়েট করছে এবং তাদের রেসপিরেটরি সিমটমগুলো ইম্প্রুভ করে মানে ডিটোরিয়েট করছে আরও আস্তে আস্তে আস্তে, তখনই আমরা এখানে তাদেরকে অ্যাডমিট করছি এবং আস্তে আস্তে ফলো আপ করা হচ্ছে, যখন তাদের স্যাচুরেশন বা অক্সিজেন রিকোয়ারমেন্ট এগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করে যাচ্ছে, স্যাচুরেশন এবং তাদের ডিসচার্জ কম হচ্ছে, আস্তে আস্তে তারা এখান থেকে ডিসচার্জও হয়ে চলে যাচ্ছে। হুর কোভিড-19 টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরকোভ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন ওমিক্রন অত্যন্ত সহজে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করতে পারে। ওমিক্রন মূলত শ্বাসতন্ত্রের উপরিভাগে সংক্রমণ ছড়ায়, যে কারণে তার সংক্রমণ ছড়ানোর ক্ষমতা করোনার অন্যান্য প্রজাতির চেয়ে অনেক বেশি। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি দর্শকদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নেব, তার কারণ বুঝতেই পাচ্ছেন সংক্রমণ এমনভাবে বাড়ছে সেটা নিঃসন্দেহে সংবাদ আদান প্রদানের ব্যবস্থাকেও যথেষ্ট এফেক্ট করেছে, এবং আমরা টেকনিক্যাল ভাষায় যাকে বলি রিমোট লোকেশন, প্রায় প্রত্যেক বক্তাকে সেইভাবেই আমাদের যোগাযোগ করতে হচ্ছে। আমি ডক্টর সরকারের কাছে এই প্রশ্ন নিয়ে যাব, যে এই প্রশ্ন ডক্টর সরকার চিকিৎসক হিসেবে এবং রোগী হিসেবেও আপনার কাছে, যে এই যে আপনার কোভিড হলো, আপনিও কি জানতে পেরেছেন যে ওমিক্রন এর সংক্রমণ হয়েছে নাকি ডেল্টা বা ডেল্টা প্লাসের, আর এই দুটোর মধ্যে তফাৎ হলে রোগীর দিক থেকে বা তার চিকিৎসা পদ্ধতির দিক থেকেও কি কিছুটা তফাৎ হয়? প্রথমে বলি যে আমাদের ধরে নিতে হবে 31 ডিসেম্বরের যে পরিসংখ্যান আমরা পেয়েছি, আপনাদের চ্যানেলেও আমরা দেখেছি, যে তখনই 70-72% ওমিক্রন এবং মাত্র 6% ডেল্টায় নেমে এসেছিল। ভাবার কোনো কারণ নেই যে এই মুহূর্তে ডেল্টা আরো বেড়েছে, এটাকে ওমিক্রনিক ওয়েভ হিসেবেই ধরতে হবে।
যেরকম দ্বিতীয় ওয়েভটাকে আমরা ডেল্টা ওয়েভ হিসেবে ধরেছিলাম, এই তৃতীয় ওয়েভটাকে আমাকে ওমিক্রনিক ওয়েভ হিসেবেই ধরতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এর নেচারটা সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড বা ইউরোপ বা আমেরিকাতে যেভাবে চলেছে একদম কপি পেস্টেড সেইটাই ফলো করছে। কিরকম ফলো করছে, না ইনকিউবেশন পিরিয়ড খুব শর্ট, আপনি গতকাল সকালবেলা চারজন মিলে রাস্তায় দাঁড়িয়ে চা খেলেন, একজন কেসে ছিল, আপনি নিশ্চিতভাবে ধরে নিন ওর কোভিড আছে এবং আগামীকালই আপনার গা হাত বা ব্যথা করতে শুরু করবে, পরের দিনই আপনার 101 থেকে 102 জ্বর হবে, আপনি তারপরেই টেস্ট করলে আপনি পজিটিভ হবেন। অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ডটা কেবলমাত্র 1 থেকে 2 দিনের। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, ডেল্টার ক্ষেত্রে আমরা সাইটোকাইন স্টর্মটাকে মারাত্মকভাবে দেখেছিলাম, এক্ষেত্রে ভাইরাল লোডটা কম থাকার কারণে বা এর যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে আমরা সবাই AC2 রিসেপ্টর এগুলো সব শুনেছিলাম, আমরা শুনেছিলাম TMPSR বলে একটা রিসেপ্টর আছে লাংসে, এই পার্টিকুলার ভেরিয়েন্টটা লাংসে ল্যাচ অন করছে না, যেহেতু এ মুখায়বের মধ্যে ঘোরাফেরা করছে সেই জন্য অল্প ভাষেই এটা কিন্তু এয়ারের মধ্যে বেরিয়ে আসছে এবং খুব তাড়াতাড়ি এটা সংক্রমিত করছে আরেকজন ব্যক্তিকে। সুতরাং লাং ইনভলভমেন্ট কম কিন্তু জেনারেলি 6 গুণ বেশি সংক্রমক হওয়ার জন্য ম্যাসিভ হারের লোকে সংক্রমিত হচ্ছে। আপনি এই জায়গাতে আর কি করতেই পারেন দীপ্তেন্দ্রদা? এইখানে আমার পরের প্রশ্নতে আসব, সেটা হচ্ছে আপনি এই অনুষ্ঠানেই বলেছিলেন যে এত দ্রুত ছড়াচ্ছে, প্রচুর বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে আপনার একটা আশঙ্কা ছিল যে যদিও সিভিয়ারিটি রেটটা কম, সেটা যদি 1% হয়, যেহেতু বহু সংখ্যক মানুষের মধ্যে ছড়াচ্ছে যার ফলে অসুস্থ মানুষ, গুরুতর অসুস্থ মানুষের সংখ্যাও সেই পরিপ্রেক্ষিতে কিছুটা বাড়বে, আমি বলছি তাহলে সেই আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, আপনি দেখে নিন দুভাবে এটা আমাদের সিস্টেমটার উপরে কাবু করছে। 1 নম্বর হচ্ছে 3,500 এই মুহূর্তে হসপিটালাইজড এবং কলকাতায় বা সারা পশ্চিমবঙ্গে 1,04,000 মতো টোটাল আক্রান্ত, অর্থাৎ 98,000 মানুষ হোম আইসোলেশন বা সেফ হোমে রয়েছে, মাত্র 200 জন। সুতরাং এই 3,500 লোক যারা হসপিটালাইজড হয়েছেন তাদের একটা না একটা অ্যামাউন্ট অফ ফ্যাটালিটি থাকবেই, এবং ইউনাইটেড কিংডমে 6.5 কোটি পপুলেশনে আজকের ডেটা বলছে 962 জন ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে রয়েছে। সুতরাং 10 কোটি পপুলেশনের ক্ষেত্রে সেই সংখ্যাটাকে তার কাছাকাছি পৌঁছবে অদূর ভবিষ্যতে, এটা ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাসেট মনে রাখতে হবে যে ধরুন একজন পেশেন্ট, যে ফিনামেনানটা আমরা দেখতে পাচ্ছি যে একজন পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, একটা হেড ইঞ্জুরি হলো, কোনো একটা হসপিটালে ভর্তি হলো, হওয়ার পরে তাকে ইমিডিয়েটলি ডাক্তাররা আনস্ক্রিন অবস্থায় টেস্ট করলেন, তারপরেই টেস্ট করার পরে দেখা গেল সে কোভিড পজিটিভ, এবার কিন্তু তার মুভমেন্টটা চলে গেল একটা কোভিড হসপিটালে। ন্যাচারালি এই যেভাবে হচ্ছে, সাধারণ একটা হার্ট অ্যাটাক, একটা ক্যান্সার পেশেন্ট রুটিন অপারেশন করতে গিয়ে পজিটিভ হচ্ছে বা অপারেশনের পরে পজিটিভ হচ্ছে, তখন তাদের পোস্ট অপারেটিভ আউটকাম বা ডিজিজ স্পেসিফিক আউটকামটা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু তারা কোভিড আক্রান্ত হয়েছেন। সুতরাং একটা ডাইরেক্ট, আর একটা হচ্ছে ল্যাটারাল বা কোল্যাটারাল। এইখানে আমার একটা একদম এইখানে একেবারে একটা সাধারণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে এবার যেহেতু আপনি যেরকম বললেন যে হঠাৎ শরীর খারাপ, একদিনের জ্বর, অনেকেই মনে করছেন যে টেস্ট করানোর দরকার নেই, শুধু শুধু প্রোটোকলের মধ্যে পড়তে হবে, একেবারে 100% সেলফ মেডিটেশন, সোজা দোকানে চলে যাচ্ছেন, প্যারাসিটামল খাচ্ছেন বা অ্যান্টি অ্যালার্জিক কিছু নিচ্ছেন, তার সঙ্গে একেবারে ডাক্তারবাবুকে ফোনও করছেন না, যার ফলে আপনি দেখবেন যে কিছুদিন আগে হঠাৎ করে 2 দিনের জন্য বাজারে প্যারাসিটামল পাওয়া যাচ্ছে না, সাধারণ ওষুধ কোনো কোম্পানির প্যারাসিটামল উধাও হয়ে যাচ্ছে, বিপুল একটা যোগান বেড়েছে। এর একটা দিক দীপ্তেন্দ্র নিঃসন্দেহে যে রেজিস্ট্রেশনের বাইরে একটা বড় জনসংখ্যা চলে গেল, বড় জনসংখ্যার একটা ভগ্নাংশই আমরা তারা টেস্ট করালেন এবং আমরা সংখ্যা পাচ্ছি, সেটা তো পরিসংখ্যানবিদদের অসুবিধের কথা, কিন্তু এতে সাধারণ মানুষ এই যে প্যারাসিটামল খেয়ে ঠিক হয়ে যাচ্ছেন, একটা বড় অংশের মানুষ, তাতে কোনো ঝুঁকি থাকছে বা তাদের কি করা উচিত, কি করবেন তারা? প্রথম কথা বলি,
প্যারাসিটামল খেয়ে যদি ভালো হয়ে যায় আমরা অত দুশ্চিন্তা করব না, কিন্তু মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেয়ে যদি কেউ ভালো হওয়ার চেষ্টা করেন তাহলে আমরা ভীত এবং সন্ত্রস্ত। সারা পৃথিবীতে মিউকরমাইকোসিস এই রকম হয়নি যতটা ভারতবর্ষে হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে মানে যেদিন আক্রান্ত হলো পরের দিন তারা 18টা টেস্ট করে ফেলছে, ইন্টারলিউকিন 6, ডি ডাইমার, হাবি জাবি, যেগুলোর প্রথম এক দুদিনে টেস্টিং এর কোনো মিনিংই নেই, অর্থাৎ তাদের অর্থনাশ হচ্ছে। তারপরে আমরা এরকমও প্রেসক্রিপশন লোকে আমাকে ফলো মানে ফরওয়ার্ড করছে, কলকাতার একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তার ওয়াইফেরটা ফরওয়ার্ড করেছেন আমাকে, বলছে দেখে বলো তো, আমি দেখলাম অলরেডি তাকে স্টেরয়েড বলে দেয়া হয়েছে, কেউ একজন বলে দিয়েছে যে তৃতীয় দিন থেকে স্টেরয়েড খান, যেটা কিন্তু একটা সাধারণ মানের ওমিক্রনকে একটা ডেল্টার মধ্যে কনভার্ট করতে পারে, কারণ ফার্স্ট 5 ডেজে স্টেরয়েড ইউজ ভয়ঙ্কর রূপে তাকে খারাপ করতে পারে। সুতরাং এই যে অকারণ অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, অকারণে আমরা স্টেরয়েড ইউজ করার টেন্ডেন্সি ইন দ্য ফার্স্ট 5 ডেজ, আমাদের দরকার কেবলমাত্র জ্বরটা মনিটরিং এবং কমপ্লিট রেস্ট। তার কারণ যে কোনো ভাইরাল ফিভারের পরেই একটা মায়োকার্ডাইটিসের ভয় থাকে, এবং আমরা গত বছর ওয়েভের সময় দেখেছি প্রচুর ডাক্তার সুস্থ হয়ে বাড়ি যাওয়ার 2-2.5 সপ্তাহ বাদে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে, তার কারণ কিন্তু ভাইরাল মায়োকার্ডাইটিস। এই যে লার্জ অ্যামাউন্ট অফ মানুষ আনডায়াগনোসড হয়ে ঘুরছে বা তারা নিজেরা ডায়াগনোসটাও করার পরে সেটাকে আপলোড করছে না এতে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে, ন্যাচারালি একটা লার্জ চাঙ্ক অফ মানুষ আনডায়াগনোস থেকে যাচ্ছে। আরেকটি প্রবলেম এর থেকে ক্রিয়েটেড হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ডিসিশন নিতে পারছি না যে আমি ভ্যাকসিনটা নেব কি নেব না। আমার হয়তো একটা ফুল ফ্লেজেড কোভিড হয়েছে, এবারে আমার ডেটটা এসে গেছে, বাচ্চাকে তার মা স্কুলে নিয়ে গিয়ে কোভিড আক্রান্ত অবস্থায় গিয়ে আর একটা ডোজ ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন। সুতরাং এই যে টেকনিক্যাল অনেকগুলো সমস্যা তৈরি হয় আনডায়াগনোসড একটা পপুলেশনের মধ্যে। এইখানে ডক্টর সরকার আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আরেকটি বস্তু যেটা এই তৃতীয় ওয়েভে নতুন সংযোজন বলবো, সেটা অনলাইনে পাওয়া যাচ্ছে, বহু দোকানে পাওয়া যাচ্ছে এবং সেটার বিপুল চাহিদা, সেটা হচ্ছে ওই সেলফ টেস্ট কিট। এটা কতটা নির্ভরযোগ্য এবং এর মাধ্যমে কেউ দেখলেন যে তিনি কোভিড পজিটিভ, প্যারাসিটামল শুরু করে দিলেন, সেটা কি চিকিৎসক হিসেবে যুক্তিযুক্ত নাকি সেটা ওই আপনার আগের কথাটা আমি রিপিট করতে চাইবো যে প্যারাসিটামল খেয়ে যদি থেমে যায় তো খুব বেশি চিন্তার কিছু নেই? না, প্যারাসিটামল খেয়ে যদি থেমে যায় এই এই ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিতেই রাজি নই, কারণ পাবলিক হেলথ স্ট্র্যাটেজি হিসেবেও মুভ করতে গেলে আমার অ্যাকচুয়াল কেস লোড কত জানতে হবে, আমি কত লোককে ভ্যাকসিন দেবো আর কত লোককে ভ্যাকসিন দেবো না সেটাও আমাকে জানতে হবে। এক, তার ওপরের লেভেলে নিশ্চয়ই সেলফ ইজ নাথিং, মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিন্তু প্রবলেম হচ্ছে আমি এরকম বারে বারেই দেখছি অনেকেই চেষ্টা করে দেখে নিচ্ছেন উনি পজিটিভ, কিন্তু তারপরে কিন্তু সে ওয়েবসাইটে গিয়ে ওটাকে আপলোড করছে না, অর্থাৎ টেস্টের রেজাল্টটা তার কাছে রেখে দিচ্ছে। এটা কিন্তু ভ্যালুলেস, কারণ সিস্টেম যদি জানতে না পারে যে আমার অ্যাকচুয়াল কোভিড লোড কত, কারণ 6 কোটির ইউনাইটেড কিংডমে যদি 2,17,000 হয় তাহলে 10 কোটির পশ্চিমবঙ্গে, যেখানে সারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষই কাঁচছে, সেখানে দৈনিক সংক্রমণ মাত্র 21,000 হতে পারে না। সুতরাং টেস্টিং লোকে করতে চাইছে না বা অনেকে এটাকে মূল্যই দিতে চাইছে না এটা কোনো অসুখ হিসেবে, কিন্তু এর কিন্তু একটা খেসারত আমাদের একটা সংখ্যক মানুষকে দিতেই হবে। অনেক ধন্যবাদ দীপ্তেন্দুদা, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং চিকিৎসায় ফিরুন। আমাদের তরফ থেকে সমস্ত শুভকামনা আপনাকে এবং সমস্ত ডাক্তারবাবুকে, সমস্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যারা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের আশ্বস্ত করছেন, সামনের সারিতে দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছেন। এই মুহূর্তে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা আমার শেষ প্রশ্নটার সঙ্গে সম্পর্কযুক্ত। সেলফ টেস্ট কিট নিঃসন্দেহে বাজারে বিপুল চাহিদা, ওষুধের দোকানে সবাই ওই প্যারাসিটামলের মতো গিয়ে খোঁজখবর করছেন, আর এক্ষেত্রেও একটা দেশীয় প্রযুক্তি আসতে চলেছে বলে বাজারে খবর। সত্যি কি তাই? দেখুন তো, রাজ্যে হুহু করে বাড়ছে করোনা, সেই সঙ্গে চাহিদা বাড়ছে টেস্টের। চাপ এতটাই বেড়েছে যে কখনো কখনো রিপোর্ট পেতে 2-3 দিন থেকে 4 দিন পর্যন্ত সময় লাগছে। এই অবস্থায় অনেকেই ভরসা করছেন র্যাপিড অ্যান্টিজেন কিটের উপর।
পাড়ার ওষুধের দোকানেই পাওয়া যাচ্ছে এই সেলফ টেস্টিং র্যাপিড অ্যান্টিজেন কিট। কিভাবে কাজ করে এই কিট? করোনার টেস্ট এবার বাড়িতে বসে নিজে করা যাবে। কিভাবে করা যাবে সেটা আমরা বিস্তারিত জেনে নেব ডক্টর অর্কদীপ বিশ্বাসের থেকে। একটা স্টেরাইল সোয়াব, যেটাকে আমরা আমাদের নাকের মধ্যে ঢুকিয়ে আমাদের নেজোফেরিনজিয়ালের যে কালেকশন, যে সোয়াব কালেকশন, সেটা আমরা করি এইটার মাধ্যমে। ওই সোয়াবটাকে আমরা এই সলিউশনের মধ্যে ঢোকাবো এবং ঢুকিয়ে প্রায় 10 বার মতো বা বেশ ভালো করে এই সলিউশনের সঙ্গে আমার সোয়াবটাকে মিক্স করব। সেই ফ্লুইডটার দুটো ড্রপ এইখানে দেবেন এবং তারপরে আপনার ফলাফলটা পাশের জায়গায় চলে আসবে। আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী র‍্যাপিড অ্যান্টিজেন কিটে কেউ পজিটিভ হলে তার আরটিপিসিআর রিপোর্টও পজিটিভ আসবে, তবে কেউ নেগেটিভ হলে তিনি আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ হতে পারেন। বিশেষজ্ঞদের মতে ওমিক্রনের ক্ষেত্রেও কোভিড টেস্টিং র‍্যাপিড অ্যান্টিজেন কিট সমানভাবে কার্যকরী। এই অবস্থায় বিশেষ ধরনের আরটিপিসিআর কিট আসছে রাজ্যে। এই কিট দিয়ে পরীক্ষা করলে ওই ব্যক্তি কোভিড পজিটিভ কিনা তা জানার পাশাপাশি ওমিক্রনে আক্রান্ত কিনা তাও বোঝা যাবে। ভারতে এই কিট তৈরি করছে টাটা গোষ্ঠী, নাম ওমিশিওর। এই কিটটা হাতে এলে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা সত্যিই যদি কোনো পেশেন্টের, স্পেসিফিক পেশেন্টের জন্য জানতে চাই যে আমাদের কেমন ঠেকছে, এর ব্যবহারটা ঠিক অমিক্রন বলে মনে হচ্ছে না, তাহলে সেই উত্তরটা আমরা পাবো। এই নতুন কিটটাতে এটা যেটা করেছে, এটা এসজিন ড্রপ আউট বলে যে ব্যাপারটি রয়েছে, তার সাথে যে সিগনেচার মিউটেশন ফর ওমিক্রন, সেই যে পার্টিকুলার টার্গেট যে অ্যালিলটা সেটাকে ডিটেক্ট করার জন্য একটা চ্যানেল বা একটা প্রভিশন রেখেছে। আরেকটা কনফার্মেটরি জিনও রয়েছে আরডিআরপি, যেটা অন্যান্য কিসের কিটেও রয়েছে। তাহলে তিনটে চ্যানেলে তিনটে আলাদা আলাদা জিন ডিটেক্ট করতে পারবে, তাতে যেটা হবে ওরা দাবি করছেন যে কনফার্ম বলা যাবে যে হ্যাঁ এটা ওমিক্রন। ওমিশিওর কিট কাজ করবে এরকম অত্যাধুনিক আরটিপিসিআর যন্ত্র কিনেছে হাওড়ার উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, টাটার তৈরি নতুন এই যন্ত্রের সাহায্যে 1 ঘন্টার মধ্যে পাওয়া যাবে আরটিপিসিআর রিপোর্ট। একসঙ্গে 32 জনের নমুনা পরীক্ষা করা যাবে। টাটার সঙ্গে আমাদের কথা চলছে একটা ওমিশিওর বলে একটা নতুন কিট আনার, সেটা হয়তো আমরা আগামী 7-10 দিনের মধ্যে পাবো। সেটাতে মানে আলাদা একটা জিন অ্যাডিশন করে সম্ভবত আমরা যা কথাবার্তা টাটার সঙ্গে আমাদের চলছে যে সেটা আমরা আনতে পারবো। এটা সঞ্জীবন হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড, এখানে এসে প্রথমে রোগীদের ভর্তি করা হচ্ছে এবং প্রথমেই তাদের করোনা টেস্ট করা হচ্ছে। আমরা রিপোর্ট যদি হাতে নাও পাই, যদি ইনফরমেশনটাও চলে আসে আমাদের কাছে, সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে আমরা নিয়ে গিয়ে কোভিড ওয়ার্ডে শিফট করে দিই। একটা সেট আপ তৈরি করার চেষ্টা হয়েছে যেখানে অন্ততপক্ষে 1-1.5 ঘন্টার মধ্যে রিপোর্টটা হয়ে যাবে। খুব শীঘ্রই নতুন কিট চলে আসবে বলে জানিয়েছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিলম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ থেকে প্রায় 2 বছর আগে যখন প্রথম এই কোভিড নিয়ে একটার পর একটা প্রতিবেদন আপনাদের সামনে হাজির করেছিলাম, তখন বলেছিলাম যে সুরঙ্গের শেষে, অন্ধকার সুরঙ্গের শেষে যেটুকু আশার আলো দেখা যাবে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে হাজির করব। আর সেই পর্বে আজকে আপনাদের দেখাবো যে কোভিড আটকানোর এখনও পর্যন্ত সব থেকে বড় হাতিয়ার মাস্ক। ভুল বললাম, সঠিক মাস্ক। কী সেটা, কিভাবে মাস্ক পরলে এবং কি ধরনের মাস্ক পরলে ওই করোনা ড্রপলেট সব থেকে সক্রিয়ভাবে, সব থেকে সফলভাবে আমরা আটকাতে পারবো, সেটাই আমরা আরও একবার যখন এই তৃতীয় ঢেউয়ের মধ্যখানে বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেছি। কি বললেন তারা, কোন পথ দেখালেন, এবার সেই প্রতিবেদন দেখুন। করোনার তৃতীয় ঢেউয়ের ছোবলে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ছাপিয়ে গেছে বাংলায়। গত 24 ঘন্টায় দেশে প্রায় দ্বিগুণ হয়েছে দৈনিক মৃত্যু। সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিনেশন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার ওপর বারবার জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, কিন্তু তারপরেও রাস্তাঘাটে, ট্রেনে, জনবহুল এলাকায় এখনও দেখা যাচ্ছে অজস্র মাস্কহীন মুখ। অনেকের মাস্ক মুখে থাকলেও তা নেই সঠিক জায়গায়, কেউ আবার কাপড়ের মাস্কে চালিয়ে দিচ্ছেন, কারুর মুখ ঢাকতে পছন্দ N95। কিন্তু একটা না দুটো, কটা মাস্ক পরে আপনি সুরক্ষিত থাকবেন? চিকিৎসকদের মতে কোভিডের এই বাড়বাড়ন্তের সময় কাপড়ের মাস্ক পরা কার্যত অর্থহীন। ওমিক্রন আটকাতে এই মাস্ক মোটেও খুব একটা কার্যকরী নয়। এই সংকটকালে N95 মাস্ক পরার পক্ষেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। কাপড়ের মাস্ক যদি পরতেই হয় তাহলে তলায় পরতে হবে সার্জিক্যাল মাস্ক। N95 মাস্ক ব্যবহার করতে কেউ অসমর্থ হলে তাদের অন্তত 2টি করে সার্জিক্যাল মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে এরই সঙ্গে তাদের পরামর্শ, যে মাস্কই পরুন না কেন 3টি স্তর থাকা বাধ্যতামূলক। সাধারণ কাপড়ের মাস্ক আমরা পরি, সেগুলোতে কিন্তু তথাকথিতভাবে কোভিড আটকানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু তবুও আমাদের বুঝতে হবে যে সারা ভারতবর্ষের মানুষ
অনেক গরিব মানুষ আমাদের দেশে আছে, তারা কিন্তু সব কিছু যে সবসময় কিনে নিতে পারবেন তা নয়। তাই মাস্ক পরাটা আমাকে অবশ্যই হ্যাবিট করতে হবে, আর যাদের পক্ষে সম্ভব তারা দুটো সার্জিক্যাল মাস্ক পরবেন। সার্জিক্যাল মাস্ক দুটো পরলে অনেকটা আটকানো যায়, এবং বেস্ট হলো, সবচেয়ে ভালো হলো N95 মাস্ক। ভালো কোয়ালিটির মাস্কের ওপরে নির্ভর করবে আপনি একটি পরবেন না দুটি পরবেন। সাধারণভাবে সকলে যদি N95 মাস্ক ব্যবহার করেন, নিয়মিত ব্যবহার করেন, সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে একটি N95 মাস্ক সাফিসিয়েন্ট এনাফ টু প্রিভেন্ট দিস ইনফেকশন। কিন্তু সার্জিক্যাল মাস্ক বা কাপড়ের মাস্ক ব্যবহারের সাধারণভাবে পরামর্শ দেওয়া হয় না। তবে মনে রাখতে হবে সাধারণ মানুষ তাদের জন্য N95-এর পরিবর্তে 3-layer সার্জিক্যাল মাস্ক দ্য বেস্ট। কিন্তু মনে রাখতে হবে এই মাস্ক এমনভাবে পরতে হবে যাতে আমাদের নাক মুখ কমপ্লিটলি বন্ধ থাকে। কোভিড থেকে বাঁচতে মাস্ক তো পরলেন, কিন্তু কিভাবে পরবেন? অ্যাজ পার CDC রেকমেন্ডেশন, অ্যাকচুয়ালি সবাই তো আর N95 পরবে না, অনলি সিং ফিটেড মাস্কের কয়েকটা ব্যাপার আছে। ফার্স্ট অফ অল ইট শুড বি লিক প্রুফ, মানে আমার যখন আমি ব্রিদিং নেব এটা যেন আমার মাস্কটা প্রপারলি ফিটেড থাকে, লিক না থাকে। দু নম্বর যেন ভিশনটা পরিষ্কার থাকে। তো এই কতগুলো জিনিস কিন্তু মাস্ক পরার সময় দেখতে হবে। যদি আমরা N95 পরি তাহলে তো সিঙ্গেল মাস্কই যথেষ্ট, আর যদি আমরা ক্লোথ মাস্ক পরি অথবা প্লেন সার্জিক্যাল মাস্ক পরি সবসময়ই বলা হয়েছে দুটো করে পরে থাকাই শ্রেয়। কোভিড ঠেকাতে ব্রহ্মাস্ত্র মাস্ক, তবে মাস্ক পরলেন অথচ নাকমুখ প্রায় খোলা, তাহলে কিন্তু বিপদ এড়ানো যাবে না। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা।